প্রিয় বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের মাননীয় উচ্চ আদালত বাংলাদেশের নারীদের সংক্ষিপ্ত পোশাকের রক্ষণশীলতার সপক্ষে একটি মন্তব্য করেন, যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী মাননীয় আদালতকে অভিনন্দন জানিয়ে একটি সমাবেশের আয়োজন করে। গর্তে বসবাসকারী আসাদুর নামে ভুয়া নামধারী একজন নাস্তিক, অ্যান্টি ইসলামিক ভাড়াটিয়া, এজেন্ট, ইউটিউবার একটি ভিডিও সম্প্রতিকালে প্রকাশ করেছে, যার টাইটেল দিয়েছে আমরা কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলাম। দেখুন সেই ভাড়াটিয়া এজেন্ট কি বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত 25 আগস্ট তথাকথিত কিছু শিক্ষার্থী জড়ো হয় আধুনিক পোশাকের বিরোধিতা করার জন্য। তারা ভুলভাল কিছু কথা প্লাকার্ডে লিখে সেখানে অবস্থান নেয়, যা নিয়ে সচেতন মহলে নিন্দার ঝড় বইছে। চলুন তাদের দাবিগুলো দেখে নেওয়া যাক। গত 16 আগস্ট আদালতের একটি মন্তব্যকে কেন্দ্র করে তারা উচ্চ আদালতকে ধন্যবাদ দেয় এই বলে যে উচ্চ আদালত নাকি নারীদের পোশাক নিয়ে রক্ষণশীল মন্তব্য করেছেন। বস্তুত উচ্চ আদালত এরকম কোনো মন্তব্যই করেননি। এই ছেলে মেয়েগুলো আসলে কারা, কোন পরিবার থেকে এরা এসেছে, আদৌ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। সন্দেহ প্রকাশ করার কারণ হচ্ছে এদের দ্বারা প্রদর্শিত ব্যানার, প্লাকার্ডের লেখাগুলো। এরকম সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ এরা কিভাবে পেয়েছে সেটাও সচেতন মহলকে ভাবাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক তারা আসলে ঠিক কি বলতে চাইছে। এরা বলছে, গত 16 আগস্ট একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত পোশাকের স্বাধীনতা প্রসঙ্গ তুলে বলেছেন, সভ্য দেশে এমন পোশাক পরে রেলওয়ে স্টেশনে যাওয়া যায় কিনা। এই তথাকথিত শিক্ষার্থীরা অজুহাত দিচ্ছে যে কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার তাদের রয়েছে, পোশাক সংস্কৃতির মধ্যে পড়ে কিনা এই প্রশ্নও তারা তুলেছে। তাদের হাতে প্ল্যাকার্ডগুলোতে লেখা রয়েছে, দেশীয় মূল্যবোধ বিরোধী সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, ছোট পোশাক নারীকে বিজ্ঞানী নয় পণ্য বানায়, ছোট পোশাক পরে বিপরীত লিঙ্গকে সিডিউস করা বন্ধ করুন, ইত্যাদি সব অদ্ভুত কথাবার্তা। এদের এসব উদ্ভট দাবির প্রেক্ষিতে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে প্রতিদিন কেন শত শত মাদ্রাসার ছাত্র বলাৎকারের শিকার হয়, মাদ্রাসা ছাত্রদের কাপড়ের কোন অংশ দেখে মোল্লা মুন্সিদের যৌন উত্তেজনা সৃষ্টি হয়। বস্তুত এদের বিকৃত যৌন তৃষ্ণাই এই অবক্ষয়ের জন্য দায়ী, কোনোভাবেই কাপড় নয়। এই তথাকথিত শিক্ষার্থীদের সংকীর্ণ চিন্তাভাবনা দেখে নেটিজেনরা বেশ বিব্রত বোধ করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অসংখ্য পোস্টার, মিম দেখা যাচ্ছে যেখানে এদের নির্বুদ্ধিতা নিয়ে এভাবেই ট্রল করা হচ্ছে। সংরক্ষণশীল পোশাক পরে কোনো মুসলিম নারী বিজ্ঞানী নোবেল পেয়েছেন কি? না, বিজ্ঞানে অবদান রেখে কোনো মুসলিম নারী নোবেল পুরস্কার পাননি। বিশ্বে এখন পর্যন্ত মোট 58 জন নারী বিজ্ঞানী নোবেল পুরস্কার জিতেছেন, এর মধ্যে একজনও মুসলমান নারী নেই। শিরিন এবাদি এবং মালালা ইউসুফজাই, এই দুই মুসলিম নারী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তারা বিজ্ঞানে অবদান রাখার জন্য এই পুরস্কার পাননি। বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী লামিয়া মাওলা, তিনি যুক্ত আছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে। চলুন আমাদের অর্থাৎ বাঙালির কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জেনে নিই। ছবিটি 1962 সালের, অর্থাৎ আমাদের দেশের নিয়ন্ত্রণ তখন পাকিস্তানের কব্জায়। সে সময় ভিকারুন্নেসা নুন স্কুল থেকে মেয়েরা পিকনিকে গাজীপুরের জয়দেবপুরে গিয়েছিল, তাদের মধ্যে ওয়েল ফিটেড টি শার্ট এবং সেমি লং স্কার্ট পরা একটি মেয়েকেও দেখা যাচ্ছে। ছবিটি 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের মেয়েদের। তাদের মধ্যে 3 জন স্লিভলেস ব্লাউজ পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন, যা আমরা স্পষ্ট দেখতে পাই। শুনলেন তো ভাড়াটিয়া এজেন্টের বক্তব্য? তার বক্তব্যের প্রেক্ষিতে আমাদের বক্তব্য হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলে তারা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করার অনুমতি পেত না। দ্বিতীয়ত, মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার সংবিধান স্বীকৃত, সেগুলোকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার তো কিছু নেই। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং কোন পরিবার থেকে এসেছে সে প্রশ্ন তোলার আগে, আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন কি না এবং আপনার পরিবার সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার ছিল। আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়েছেন কি না সে কথা তো কেউ জানতে চায়নি। আপনি চাওয়ার কে? আপনি একজন ভাড়াটিয়া ইউটিউবার, ইসলামের বিরুদ্ধে কথা বলা আপনার কাজ, আপনার চিন্তা চেতনার সাথে তো বাংলাদেশের 90% মুসলমানরা একমত হবে না, এটাই স্বাভাবিক। শুধু মুসলমানরা নয়, আমাদের হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্যে লালিত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর লোক অশ্লীলতার বিরুদ্ধে। তো আপনি কার কাছে কি প্রশ্ন করেন? আপনাকে যারা ভাড়া করেছে তাদের কাছে গিয়ে এ সমস্ত দুঃখের কথা জানান। তারপর শুনুন, বাংলাদেশের কৃষ্টি কালচার আপনি যে হুতুম পেশা, বাঘ ভাল্লুক, রাক্ষস খক্ষস এগুলো দেখাচ্ছেন,
ওগুলো নয়। দেখুন, আমরা আবহমান বাংলার পোশাক সংস্কৃতি সংগ্রহ করেছি, সেগুলো হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক সমাজকে প্রতিনিধিত্ব করে। সেখানে নারী চরিত্রগুলো পোশাক সবসময়ই শালীন এবং দেহের প্রতিটি অংশ আবৃত। তাছাড়া যে সমস্ত মহিয়সী নারীগণ বাংলার নারী জাগরণ ও রেনেসার অগ্রদূত, বর্তমানে সময়ে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তারা কেউই অশালীন পোশাক পরিধান করেন না। সুতরাং আমরা কাদের অনুসরণ করব? আমাদের সর্বজন স্বীকৃত মাননীয় নারীদের, নাকি ভিন্ন সংস্কৃতির ভিন্ন ভাষাভাষী অর্ধ উলঙ্গ নারীদেরকে? সেটি আপনি করতে পারেন, কারণ আপনি তাদের নিকট থেকে নিয়মিত মাসহারা গ্রহণ করে থাকেন বলে আমরা জেনেছি। সুতরাং আপনার পরিবারের মেয়েদেরকে ওগুলো পরান, কেউ তো না করবে না। যে কজন নারী বিজ্ঞানী সারা বিশ্বে তাদের আবিষ্কার ও অবদানের জন্য প্রশংসিত, তারা সকলেই অর্ধ উলঙ্গ। আপনার এই কথা ডাহা মিথ্যে। পৃথিবীর একমাত্র নারী এবং একমাত্র বিজ্ঞানী যিনি পরপর দুইবার নোবেল প্রাইজ লাভ করেছেন, তিনি মাদাম কুরি। তার পোশাকটি দেখুন দেখুন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী যিনি গবেষণা কর্মে মহাকাশে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই কল্পনা চাওলা, তার পোশাকটি দেখুন কত শালীন। জোয়ানা বার্ক, মাদার টেরিজা, অ্যাঞ্জেলা মার্গেল, মার্গারেট থ্যাসার, মিসেস ইন্দিরা গান্ধী, এমনকি হাল সময়ের মার্কিন ভাইস প্রেসিডেন্ট মিসেস কমলা হ্যারিস, তারা কী ধরনের পোশাক পরেছে দেখুন। সংক্ষিপ্ত পোশাক কাউকে যৌন সন্ত্রাসে উদ্বুদ্ধ করে কিনা সেটা ভিন্ন কথা। কথায় কথায় মাদ্রাসায় বলাৎকার প্রসঙ্গ নিয়ে আসেন। যে সমস্ত কুলাঙ্গার মাদ্রাসায় ওই সমস্ত দুষ্কর্ম করে, তারা তো আপনাদেরই দোষ, কারণ আপনারাই তো সমকামিতা, গে, লেসবিয়ান, মানবাধিকার, নাস্তিকতা ইত্যাদি নিয়ে কাজ করেন, ইত্যাদির সপক্ষে সোচ্চার। সে সমস্ত কুলাঙ্গারেরা তো আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়, শুধুমাত্র মাদ্রাসায় নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ওই দুষ্কর্মগুলো করে থাকে। দেখুন, সমকামী বিয়ের একাধিক ছবি, আপনার মতোই দাড়িওয়ালা বাবরিওয়ালা দুজন পুরুষ পরস্পরকে বিয়ে করছেন। দেখুন, আমি জানি না আপনিও সমকামী কি না। এখনই যদি সমকামিতার বিরুদ্ধে কিছু বলা যায়, তাহলে তো রাস্তায় দাঁড়িয়ে যাবেন মানববন্ধন করতে, সম অধিকার চাই, সমকামিতা চাই, গর্ভপাত চাই, ইত্যাদি ইত্যাদি। আমাদের সংস্কৃতি তো অর্ধ উলঙ্গ স্বল্প পোশাকের সংস্কৃতি নয়, সেটা কোনোকালেই ছিল না, এখনও হবে না। আপনি যদি নিতান্তই চালু করতে চান, তবে শুরু করুন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বা শহীদ মিনারে বা গুলিস্তানের ব্যস্ততম রাস্তায় আপনি আপনার মা, বোন, ভাগ্নি, ভাতিজি, স্ত্রী, খালা, ফুপু, চাচি সবাইকে নিয়ে অর্ধ উলঙ্গ পোশাক পরিয়ে আপনারা মানববন্ধন করুন, র্যালি করুন, দেখুন তো সারা পান কিনা, কেউ মানা করবে না। তা না করে নিজের মা, বোন, ভাগ্নি, ভাতিজি, স্ত্রী, খালা, ফুপু, চাচি সবাইকে ঘরে হেফাজতে তালা চাবি দিয়ে রেখে অন্যের স্ত্রী কন্যা কে কী করবে না করবে তা ঠিক করে দেন, এরকম দ্বিচারিতা কেউ বরদাস্ত করবে না। অতএব এই সমস্ত ভাড়াটে দালালির ব্যবসা বাদ দিয়ে রোজগারের অন্য কোনো ধান্দা করুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি এবং এর বক্তব্য আপনাদের ভালো লাগে, তবে দয়া করে ধর্মদ্রোহী এবং দেশদ্রোহী এই ভাড়াটিয়া দালালের অপতৎপরতার প্রতিবাদে শরিক হওয়ার জন্য ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।